কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ফের পানির দাম বাড়িয়েছে খুলনা ওয়াসা। সংস্থাটির 66তম বোর্ড সভায় 20% হারে দাম বৃদ্ধির প্রস্তাব অনুমোদন হয়। জানুয়ারি মাসে বর্ধিত বিলের বিষয়ে খোঁজ নিতে গিয়ে অতিরিক্ত দাম বৃদ্ধির বিষয়টি জানতে পারে নগরবাসী। এ নিয়ে 5 বছরে দাম বাড়ল 4 দফা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। রিপোর্ট কনক রহমানের। 2015 সালের 1 জানুয়ারি 4 টাকা ইউনিট ধরে পানির নতুন মূল্য তালিকা অনুমোদন করেছিল খুলনা ওয়াসা। পরের বছরই পানির দাম বাড়িয়ে প্রতি ইউনিট করা হয় 4.80 টাকা। 2017তে দাম আরও বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রতি ইউনিটের দাম দাঁড়িয়েছে 6.91 টাকা। প্রতি বছরই পানির দামের সাথে বাড়ানো হয়েছিল পাইপলাইনের মূল্য। ওয়াসা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, সেবার মান না বাড়িয়ে মূল্য বৃদ্ধি করেছে। অসের পানি ভালো না, খারাপ গন্ধ আসে, ময়লা আসে, এই জন্য আমরা এই পানি খাইতে পারি না। এই জন্য ডিপকলের পানি আমরা প্রতিদিন নিয়ে খাই। নগরবাসী বলছে দাম বাড়ানোর আগে অবশ্যই গ্রাহকদের নিয়ে গণশুনানি করা উচিত ছিল। তাছাড়া সেবার মান না বাড়িয়ে শুধু টাকা বাড়ালে ওয়াসা নিয়ে বাড়তে থাকবে নেতিবাচক ধারণা। এই জিনিসটা আমাদের সাথে গণশুনানি করা উচিত ছিল গ্রাহকদের সাথে। কোনো ডিক্লিয়ার নাই, কোনো কিছু নাই, হুট করে বিল বাড়ায় দিল, এটা তো ঠিক না। যে ওয়াসার মধ্যে যে নিজস্ব দুর্নীতি এবং নিজস্ব যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে ঢাকার কারণেই জনগণের কাছে কোনো ম্যান্ডেট না নিয়ে, কোনো গণশুনানি না করে এই ধরনের বিধি ব্যবস্থা তারা প্রয়োগ করেছে। পানি সরবরাহ প্রকল্পের সুবিধা থেকে প্রতিদিন পরিশোধিত 110 কোটি লিটার পানি পেলেও নগরবাসীকে ওয়াসা পানি দিচ্ছে মাত্র 24 কোটি লিটার। বাকি 86 কোটি লিটার পানি কোথায় যাচ্ছে, নিজস্ব পাম্প থেকেও বা সরবরাহ করা হচ্ছে কত, এসব প্রশ্নের উত্তর নেই ওয়াসা কর্তৃপক্ষ কাছে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে প্রতি মাসে তাদের রাজস্ব আয় ঘাটতি 84 লাখ টাকা, তাই পানির দাম না বাড়িয়ে উপায় ছিল না। আমাদের সোর্স অফ ইনকাম হলো একটাই, শুধুমাত্র ওয়াটার ট্যারিফ। সো এইটাকেই আমাদেরকে বাড়াইতে হয়েছে 20%। ওয়াসা অ্যাক্ট অনুযায়ী প্রতি বছর 5% করে যেটা মূল্য বৃদ্ধি করা হয়, সেই 5%-এর আলোকেই আমরা মূল্য বৃদ্ধি করেছি। ওয়াসার হিসেব অনুযায়ী 1000 লিটার পানি 1 ইউনিট হিসেবে গণ্য করা হয়। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা।